হাই ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা ট্রেন দেখে হঠাৎ করে ভাবছো যে আমি কোথায় যেতে লাগলাম, তো নিশ্চিন্ত থাকো, আমি কোথাও যাচ্ছি না। কারণ এটা হচ্ছে আমার দু হপ্তা যা আগে গেছিলাম অমৃতসর পঞ্জাবের স্বর্ণ মন্দির, তো ওই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর কারণটা হচ্ছে আমার দুদিন একটু ব্যস্ত থাকায় জামাইষষ্ঠীর পর একটু শরীর অসুস্থ ছিল, তো তাই জন্য আমি ডেলি যে ব্লগ শ্যুট করি তো সেটা করিনি, তাই জন্য আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কারণ হচ্ছে কি, আমার ডেলি ব্লগ চ্যানেল, তো আমাকে ডেলি কিছু না কিছু ভিডিও পোস্ট করতে হবে, তো তাই জন্য ভাবলাম কি এই ভিডিওটা শ্যুট করে আমার এতে রাখা ছিল, তো ভাবলাম চলো এই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিও পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, আমি সকাল 10টা থেকে 11টার মধ্যে ভিডিও পোস্ট করার চেষ্টা করি, কিন্তু আজকে বেলা হয়ে যাবে 3টে 4টে বেজে যাবে। তো বন্ধুরা, এর আগের সিনগুলো যে তোমরা দেখলে ট্রেনের, তো আমরা ট্রেন ধরেছিলাম জম্মু তাবি স্টেশন থেকে, আর ট্রেন ছিল বিকাল 5টায়। তো আমরা বিকাল 5টায় ট্রেন ধরেছিলাম, আর আমরা নেমেছিলাম অমৃতসরে ভোর দুটোর সময়। তো আমাদের প্রায় যেতে লেগেছিলো 9 ঘন্টা, আর ওইখান থেকে আমরা টোটো ধরে 15 মিনিটের রাস্তায় আমাদের হোটেল ছিল, আর হোটেল থেকে মন্দির খুবই কাছে, জাস্ট 5 মিনিটের রাস্তা। আর এই লোকেশন যে দেখছো, এটা আমাদের হোটেল রুমের ছাদ থেকে পুরো অমৃতসর মন্দিরের লোকেশন, যেটা পুরোপুরি দেখা যাচ্ছিল। এত কাছে হোটেল নিয়েছিল আমাদের যে ট্যুরিস্ট গাইড, খুবই ভালো লেগেছিলো। আর দেখো, এটা ছাদ থেকে পুরো লোকেশানই দেখা যাচ্ছিলো, কাছাকাছি অমৃতসরের যে মন্দিরটা স্বর্ণ মন্দির, যে ইংলিশে গোল্ড টেম্পল আর হিন্দিতে স্বর্ণ মন্দির বলে, বাংলাতে স্বর্ণ মন্দির, তো এই মন্দিরটা পুরো দেখা যাচ্ছিল। আরও পাশাপাশি অনেক লোকেশান ছিল ঘোরার এরিয়া, যেগুলো আমরা প্রত্যেকটাই ঘুরেছিলাম। এর মধ্যে একটা সাইড সিন ছিল জালিয়ানাবাগের হত্যাকাণ্ড, যেটা কি আমরা ছোটোবেলায় ইতিহাসে পড়েছিলাম, তো সেখানে গিয়ে নিজস্ব চোখে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের যে প্লেসটা দেখে খুবই ভালো লেগেছিলো। আর তার পাশাপাশি ছিল ওয়াঘা বর্ডারও আমরা দেখেছিলাম, সেই জায়গাটাও খুব সুন্দর ছিল। জলটা কি উঠছে এখান থেকে? তো এটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত অমৃতসরের স্বর্ণ মন্দির, এটা অ্যাকচুয়ালি শিখদের মন্দির, কিন্তু বাঙালি হিন্দু সবাই যেতে পারে, এখানে কোনো মানা নেই। আর ওখানে মানুষরা হলো খুবই পাঞ্জাবের, যে পাঞ্জাবিরা খুবই শান্ত স্বভাবের। ওখানে লঙ্গরখানা প্রায় প্রতিদিন 1000-এর ওপরে মানুষের রান্না তৈরি হয়। ওই ভিডিওগুলো আমি শ্যুট করতে পারিনি, কারণ আমাকে অ্যালাউ দেয়নি ওখানে ভিডিও করার, মানে তোমাদের সাথে আমরা। তো এরপরে আমরা স্বর্ণ মন্দির দর্শন করে এগিয়ে গেছিলাম লঙ্গরখানার দিকে, যেখানে ফ্রিতে পুরোটাই খাবার আমাদের দেওয়া হয়, যত ভক্তবৃন্দরা যায় সবাইকে পুরোটা খাবারই দেওয়া হয়। তো সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা ভেতরে ভিডিওগুলো শ্যুট করিনি, আর স্বর্ণ মন্দিরের ভেতরেও কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছিলো লঙ্গরখানা যাওয়ার রাস্তা। তো দেখো, এখানকার ব্যবস্থাগুলো এত সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছিলো। লঙ্গরখানা ওঠার সাথে সাথে সবাইকেই পা ধুয়ে ঢুকতে হবে, আর ঢোকার সাথে সাথে ওদের সব লোক দাঁড়িয়ে আছে, কেউ হাতে থালা দিয়ে দিচ্ছে, কেউ হাতে বাটি দিয়ে দিচ্ছে, কেউ হাতে চামচ দিয়ে দিচ্ছে। তো মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিলো, আমি প্রথমবার ভিজিট করেছিলাম। তো খাবারেতে ছিল রুটি, ভাত আর ডাল,
আর ক্ষীর ছিল, স্যালাড ছিল, জল ছিল, কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি সেগুলো শ্যুট করতে পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সামনে এগিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড আর ছেলে, ওরা দুজন আগে আগে, আমি পেছনে ক্যামেরা ধরেছিলাম। তো যত আর ওখানে সব থেকে ভালো নিয়ম হলো কি মাথায় কাপড় দিয়ে যেতে হবে, সেটা ছোট বাচ্চা হোক আর বড় ছেলে বা যেই হোক না কেন, সবাইকে মাথায় কাপড় দিয়ে যেতে হবে। যারা চুড়িদার পরে গেছিলো তারা নিশ্চয়ই নিজের ওড়না বা কিছু ইউজ করতে পারছিলো, কিন্তু আমি জিন্স টপ পরে গেছিলাম, তো তার জন্য তারা বিনামূল্যেই যে ওখানে কাপড় দিচ্ছিলো মাথায় বাঁধার জন্য। ওদের ওখানে স্ট্রিক্ট রুল কি মাথায় কাপড় অবশ্যই দিতে হবে, মাথায় কাপড় দেওয়া ছাড়া ওখানে ঢোকা যাবে না। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লেগেছিল। তো দেখো দেখো এখানে আমি খাবারের প্লেট নিয়ে রেডি লঙ্গরখানা খাওয়ার জন্য। আমরা পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আবার যে যার রুমে চলে এসেছিলাম। রুমে এসে সারাদিন রেস্ট নেওয়ার পর আবার সন্ধেবেলা আমরা স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে সন্ধেবেলার সিন, আর এখানে লোকেশনটা দেখো এত সুন্দর, লাইটিং এত মনোরম, হাওয়া দিচ্ছিল, মানে জাস্ট মনে হচ্ছিলো ওখানেই থাকি, ওখান থেকে উঠতে উঠে আসতে ইচ্ছা করছিল না। দেখো এটা হলো মেন স্বর্ণ মন্দির, আর লাইটিং দেখো এত সুন্দর। তো ফ্রেন্ড কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।